পদত্যাগের ঘোষণা ছাড়া সরকারের সাথে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংঘাত এড়াতে চাইলে উদ্যোগ নিতে হবে সরকারকে। সামনের দিনে সরকার পতনে বিএনপির আন্দোলন আরও বেগবান করা হবে বলেও জানান তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে বিএনপি। লিয়াজো কমিটির এই বৈঠকে বিগত দিনের কর্মসূচির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দল নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না তাদের দল। সরকারের তরফ থেকে সংলাপের প্রস্তাব এলে সাড়া দেবেন কিনা উত্তর দেন এমন প্রশ্নের। ঘোষণা দিতে হবে যে আমরা পদত্যাগ করবো, এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে, একদম টোটালি। সরকার যদি চায় যে সংঘাত এড়িয়ে আপনার তারা সামনের দিকে যাবেন, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলো যে দাবি চাচ্ছে সেই দাবি পূরণ করতে হবে, অর্থাৎ পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে। বর্তমান সংসদ সম্পূর্ণ অকার্যকর মন্তব্য করে তিনি বলেন, সেখানে জনগণের সমস্যা সমাধানে কোনো আলোচনা হয় না। রাষ্ট্রপতির ভাষণকে গতানুগতিক আখ্যায়িত করেন তিনি। জনগণ সরকারের পরিবর্তন চায় দাবি করে ফখরুল বলেন, আন্দোলনে এই দাবি আদায় করা হবে। আমরা কিন্তু প্রথম থেকে অত্যন্ত গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এগোচ্ছি এবং এই আন্দোলনের মধ্যে জনগণ সম্পৃক্ত হচ্ছে। আমাদের এটা চলবে, আগামী দিনে আরো বেগবান হবে। এদিকে শনিবার ঢাকা মহানগরের 50টি থানায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে এই সময় হুঁশিয়ারি দেন দলের নেতারা। যত ভয় ডর দেখান না কেন, যত গ্রেফতার করুন না কেন, যত নির্যাতন করুন না কেন, যত মামলায় দেন না কেন, এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন শুরু হয়েছে, তৃণমূল পর্যায়ের নেতারাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা ও তদারকি প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড ঘটছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ এবং সংলাপ নিয়ে বিএনপি দাবিকে উদ্ভট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নিতে না চাইলে জোর করা হবে না, তবে নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে। বিকেলে রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, বর্তমানে দেশে আগুনে যে নাশকতা চলছে তার সাথে বিএনপি জড়িত। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠান না করে অসহায় মানুষের সহযোগিতা করার কথা বলেছেন উল্লেখ করে বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করেন তিনি। রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রোজা রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি গণ বিরোধী রাজনীতি। বিএনপির আন্দোলনের সাথে জনগণ নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য এবং নাশকতা সৃষ্টি করছে দলটি। দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, এই নাশকতার সাথে বিএনপি জড়িত। তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস। সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের উদ্যোগ নিলে বিএনপি তাতে সাড়া দেবে দলটির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফখরুল সাহেব আপনার কাছে চাই, পদত্যাগ করে সংলাপ করবে কেমন করে? এ দলের উদ্ভট আজকে আবল তাবল বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। বিএনপি জাতিসংঘ সহ বিদেশিদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, নালিশের সালিশ করার এখতিয়ার জাতিসংঘের নেই। সেই সাথে তিনি বলেন, নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ। নির্বাচনে না আসলে জোর করে কাউকে আনতে পারব না, কিন্তু নির্বাচনে বাধা দিতে গেলে প্রতিহত করা হবে। আওয়ামী লীগে নেতা কর্মীরা সারা দেশে প্রস্তুত হয়ে যায়, নির্বাচন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না, অপরাজনীতির হোতা বিএনপিকে আমরা প্রতিরোধ করব। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
সংসদে মান ক্রমাগত ক্ষুণ্ণ হচ্ছে, এখানে রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ী বেশি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা আট আসনের সংসদ সদস্য রাশেদ খান মিনন। জাতীয় পার্টির সংসদ সদস্যরা বলেছেন, সংসদে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা করতে হবে, পরিবর্তন আনতে পারে এমন সংসদ প্রতিষ্ঠা করতে হবে। আজ জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রস্তাবের উপর আলোচনায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যথাসময় নির্বাচন হবে, কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনা সরকারের কাজ নয়। রিপোর্টে জানাচ্ছেন এস্তেমাতিক। অশেষ ধন্যবাদ। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে চলা বিশেষ অধিবেশন শনিবার সকাল ১০টায় আবারও শুরু হয়। রাষ্ট্রের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে সংসদ। প্রধানমন্ত্রী সাধারণ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেন বিরোধী দলীয় সদস্যরা। জাতির পিতা বলেছিলেন যে আমরা এমন একটি পার্লামেন্টারি ট্র্যাডিশন তৈরি করব যেটা অন্যের জন্য শিক্ষার বিষয় হতে পারে, কিন্তু মাননীয় স্পিকার, খুব দুর্ভাগ্যজনক ভাবে সত্য গত কয়েক বছরের অভিজ্ঞতা আমি দেখছি আমাদের পার্লামেন্ট ক্রমাগত তার যে মান সেই মান ক্ষুণ্ণ হচ্ছে। রাজনীতির বাণিজ্যায়ন, নির্বাচনের বাণিজ্যায়নের ফলে সংসদের নতুন চেহারা দাঁড়িয়েছে। সংসদের আজকে ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি, সংখ্যাগরিষ্ঠ তারাই। সংবিধানের মূল কাঠামোর সঙ্গে যা যা সাংঘর্ষিক সব বিলোপ সাধন করার বিবেচনা করা। সারা বাংলাদেশে বাক স্বাধীনতা আছে, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সংসদে এমপিদের বাক স্বাধীনতা নাই। আমি মনে করি সংবিধানের গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট, বাজেটের কিন্তু গুরুত্বপূর্ণ ধারা, এগুলো বাদ দিলে বাকি সব বিষয়ে আর্টিকেল ৭০ সম্পূর্ণ ওপেন করে দেওয়া উচিত। বাজেট ডিসকাশনে সমস্ত আলোচনা করেও ১% পরিবর্তন আনা যায় না। এখন সময় আসছে সেই সংসদ তৈরি করার যেই সংসদ পরিবর্তন আনতে পারবে, যেই সংসদে অপোজিশনের ভয়েস সংখ্যা দিয়ে বিচার করা হবে না, যৌক্তিকতায় বিচার করা হবে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সংসদ এলাকায় দুই নেতার বিচার ও কারাগার তৈরি নেপথ্যে যারা ছিলেন তাদের বিচারের মুখোমুখি করা হোক। এ সময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। গণতন্ত্রের পথ চলা নিরবিচ্ছিন্ন রাখার জন্য, সংসদের পথ চলা নিরবিচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় গণতন্ত্রকে সংহত করার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটি সরকারি দলের দায়িত্ব নয় যে সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা। নির্বাচন কমিশন সেই পরিবেশ তৈরি করতে হবে, সেই আস্থা তৈরি করতে হবে, সেই পরিবেশ আনার জন্য যে সহায়তা এই নির্বাচন কমিশনের দরকার, সেই সহায়তা নির্বাচন কমিশনকে দিতে হবে, সেটাই হচ্ছে সরকারের দায়িত্ব। পরে সংসদ অধিবেশন রোববার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। এসএমাতিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ন্যায়সঙ্গত আন্দোলনে ক্ষমতাসীন দল উস্কানি দিয়ে বিপথে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর লেডিস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজধানী সহ সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাধা দিয়েছে। কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ৫০-এর অধিক নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ করেন বিএনপির মহাসচিব। সারা দেশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে দাবি করে বিএনপি মহাসচিব শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীকে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপি ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতি করছে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিকেলে রংপুর নগরের বেটপট্টি মোড়ে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশের আয়োজন করে রংপুর জেলা মেট্রোপলিটন আওয়ামী লীগ। সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়াও মেট্রোপলিটনের আরও ৬ থানা এলাকায় পৃথক শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-হাজ মিসবাহুর রহমানের নেতৃত্বে দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা হয় শান্তি মিছিল, পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। এদিকে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের সেগুন বাগিচা শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, বিএনপি জামায়াত সহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি যে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে তা হতে দেওয়া যাবে না। এছাড়া সাভার, সিলেট ও নাটোরেও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বহির্বিশ্বে খাদ্যপণ্যের দাম বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সেই তুলনায় বাংলাদেশে নিত্য পণ্যের দাম কম। পঞ্চগড় সদরের নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি কথা বলেন।
ইংল্যান্ডেও কিন্তু 12.5%, ইংল্যান্ডে কেউ তিনটার বেশি টমেটো একসাথে কিনতে পারে না, রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আমরা ভালো আছি এবং চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করে চলেছি, রমজান মাসেও আপ্রাণ চেষ্টা করছি যেন মানুষের সহনশীলতার মধ্যে থাকে।